করি ঠাকুরের প্রতিকৃতিতে আমরা মঞ্চে উপবিষ্ট পাবেন। আপনারা সকলেই জানেন যে অল ইন্ডিয়া মত মহাসংঘে ত্রিপুরা রাজ্য কমিটি গঠনের জন্য তো প্রথম কথা এটা যে আমরা কেন অল ইন্ডিয়া মত মহাসংঘকে এত রাজ্যব্যাপী দেশব্যাপী জেলাব্যাপী ব্লকব্যাপী অঞ্চলব্যাপী আমরা বিস্তারের মাধ্যমে শক্তিশালী করতে চাইছি। আপনারা জানেন যে শুধু দেশ ভাগের আগে নয়, দীর্ঘ প্রায় 2000 বছর ধরে আমাদের সম্প্রদায়ের মানুষদেরকে সামাজিক দিক থেকে, ধর্মীয় দিক থেকে, অর্থনৈতিক দিক থেকে বিভিন্ন স্তরে যেখানে আমাদের পদমর্যাদা ছিল অতীতে, সেখান থেকে বৈদিকবাদের অপকৌশল অপপ্রয়াস যার ফলাফল আজকে আমাদের এই চণ্ডাল অবস্থান ছিল। আমরা সবসময় দাবি করতাম যে ভারতবর্ষের আদি বাসিন্দা আমরা, ভারতবর্ষের আদি বাসিন্দা হিসেবে যে অধিকার, যে দাবি, যে সত্তা, যে ভূমিষ্ঠ হওয়ার যে একটা গৌরব অবস্থান প্রত্যেক ব্যক্তি সত্তার মধ্যে থাকে সেটাকে ক্ষুণ্ণ করে দিয়েছে এই বৈদিক বাদ প্রথা। আর যেখানে আমরা আমাদের অস্তিত্ব হারিয়েছি এবং সেই অস্তিত্ব হারানোর মধ্যে থেকে শুধু অস্তিত্ব হারানো নয়, আমাদের ব্যক্তিত্বে আজকে এই চণ্ডাল গালি, যে চণ্ডাল গালি মোচন করেছেন বাবা গুরুচার ঠাকুর বহু কষ্টে, আপনারা সকলেই জানেন ইতিহাস, ইতিহাসে আমি আর যেতে চাই না। এর মানে একটাই, যে 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 জাতির কাছে আর্থিক সচ্ছলতা নেই, যে জাতির কাছে সামাজিক মর্যাদা নেই, যে জাতির কাছে ধর্মের অস্তিত্ব নেই, সে জাতি সমাজে মাথা তুলে দাঁড়াতে পারে না। আর এই ধর্ম না, আর এই ধর্ম বিপ্লব বাবা হরিচাঁদ ঠাকুর বাবা গুচার ঠাকুরের মধ্য থেকে তৈরি হয়েছে শুধু সমাজে আমাদের মূল্যায়ন তৈরি করবার জন্য। ধর্ম বিপ্লব, সমাজ বিপ্লব, শিক্ষা বিপ্লব, সমস্ত নারী জাতি জাগরণ থেকে সার্বিক বিকাশের জন্য আমাদের এই বিপ্লব, আর এই বিপ্লবের জন্য আমাদের সংগঠিত হতে হবে। আর সেই সংগঠিত হতে গেলে আমাদের প্রয়োজন সংঘ, যে সঙ্গে অস্তিত্ব, যে সঙ্গে অস্তিত্ব প্রথম অনুভব করেছিলেন মধুর ভক্তরা তথা নবশূদ্র সমাজের মানুষরা বাবা গুরুচার ঠাকুর ধারা করে। আপনারা দেখেছেন যে 1800 সাল থেকে শুরু করে 1900 সালের 1800 সালের মাঝামাঝি থেকে শুরু করে 1900 সালের মাঝামাঝি পর্যন্ত পিতা পুত্রের 100 বছরের ধারাবাহিক আন্দোলনে আজকে অল ইন্ডিয়া মত মহাসংঘের অবস্থান এখানে। এই অল ইন্ডিয়া মত মহাসংঘকে দাঁড় করাবার দায়িত্ব শুধু আমাদের নয়, এই অল ইন্ডিয়া মত মহাসংঘকে দাঁড় করানোর পিছনে স্বার্থ সিদ্ধ হবে শুধু আমাদের নয়, আমাদের জাতির আগামী ভবিষ্যতেরও। আমাদের জাতির আগামী ভবিষ্যতেরা মাথা তুলে দাঁড়াবে, সংঘবদ্ধ হতে পারবে। আজকে ত্রিপুরায় যত নবশূদ্র সমাজের মানুষ আছে, যত মতুয়া সমাজের মানুষ আছে, তারা সংঘবদ্ধ হতে পারবে কোন ছত্র ছায়? আজকে আপনারা বঞ্চিত হচ্ছেন কেন? একটু আগে আমি শুনে গেলাম প্রচারে, এখন আমাদের যৌথ প্রচেষ্টায় আমরা হরিগুরুচাঁদ গ্লোবাল অর্গানাইজেশন আমরা করেছি, তাতে 36টা দেশ মিলিত হয়েছে বিশ্বে, যেখানে আমাদের মতুয়া সম্প্রদায়ের ভক্ত, মতুয়া ভক্তরা, নবশূদ্র সম্প্রদায়ের মানুষ। একটা কথা বলি, অনেকে ভাবেন, অনেকের ভিতরে ভুল ধারণা আছে যে নবশূদ্র সম্প্রদায়ের মানুষ হয়তো আমাদের থেকে বিচ্ছিন্ন। আমি মনে করি নয়। যদি ইতিহাস বলি, বাবা গুরুচাঁদ ঠাকুর 1911 সালে ন্যায়রত্ন সাহেবের সঙ্গে যদি তর্কে, যদি ন্যায়রত্ন সাহেবকে যদি পরাজিত না করতে পারতেন, আজকে চণ্ডাল তো বুঝতো না যে কেন এদের, কেন এরা চণ্ডাল নয়, আর কেন এরা উঁচু সম্প্রদায়, এরা বিদ্বান,
এরা ধৈর্যশীল, এরা বীর্যশীল, এরা জাতিকে উন্নত করে করতে পারে, এই এই যদি প্র্যাকটিক্যালি বাবা গুরুচাঁদ ঠাকুর না বোঝাতে পারতেন, আজকে নমঃশূদ্র জন্ম নমঃশূদ্র হিসেবে আমরা আখ্যায়িত হতে পারতাম না। আজকে যখন নমঃশূদ্র আখ্যায়িত হয় 1911 সালে সেন্সাস রিপোর্টে, তখন কিন্তু শুধু বাংলাদেশে নয়, পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলাতে কিন্তু নমঃশূদ্র সম্প্রদায়ের মানুষ কিন্তু তখন গঠিত হয়েছিল এবং তারা কিন্তু গুরুচাঁদ ঠাকুরের অনুগামী। আমি শুধু নমঃশূদ্র সম্প্রদায়ের মানুষদের একটা কথা বলবো যে নমঃশূদ্র হিসেবে ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন করুন, বিভিন্ন সংগঠন করুন, অবশ্যই ভালো করুন, কিন্তু যতক্ষণ না পর্যন্ত ধর্মীয় ভাবাবেগের প্রতি একটা সংগঠনে আপনি আবদ্ধ হচ্ছে ততক্ষণ পর্যন্ত আপনার কি ধর্মীয় শক্তি তৈরি হচ্ছে না। অনেক সোসাইটি দেখেছি, অনেক সামাজিক সোসাইটি দেখেছি, যারা এসছে কিছুদিন কাজ করবার পরে আর তাদের অস্তিত্ব নেই, কিন্তু একটা ধর্মীয় সংগঠন যখন তৈরি হয় এবং তার বেজে যখন সমাজ দর্শন, সমাজ মূল্যায়ন, শিক্ষার মূল্যায়ন, আর্থিক মূল্যায়ন হয়, তখন মানুষের ভিতরে সেই ভক্তি সম্পন্ন ভাবাবেগ, ভক্তি ব্যাকুলতা একটা নিজের মধ্যে ইচ্ছা প্রকাশ ঘটায় যে না, আমি এই ভাবধারাকে ধরে রাখবো এবং তার অস্তিত্ব বজায় রাখবো। সেটা কিন্তু কোনো স্বার্থে হয় না, সেটা কিন্তু কোনো দেনা পাওনার পরিবর্তন হয় না, সেটা একটা নিজের ঐচ্ছিক ভক্তসুলভ ব্যাকুলতা তাকে বলে। সেই ভক্তসুলভ ব্যাকুলতা, এটার মধ্যে কোনো স্বার্থকতা নেই। তো স্বার্থহীন ভাবে যখন আমরা কাজ করতে পারবো, একটা অস্তিত্বকে দাঁড় করাতে পারবো, সেটাই হলো ধর্মীয় অবস্থানের সংগঠন। Subscribe to Tripura Info and press the bell icon so that you never miss any latest updates and news on Tripura.